সুপ্রিয় ভাই বোনেরা পাইমেথ ক্লাবের সাথে আমি আছি সুদীপ্ত এবং আজকের এই ভিডিওতে আমরা ফাংশনাল অ্যানালাইসিসের খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ একটি থিওরাম নিয়ে আলোচনা করব আজকের মধ্যে প্রশ্নটি হচ্ছে যে হিলবার্ট জগতের ক্ষেত্রে কোশি শোয়ার্জ অসমতাটি বর্ণনা করতে হবে প্লাস এটাকে প্রমাণ করতে হবে তো এই কোশি শোয়ার্জের যে অসমতাটি সেই অসমতাটি প্রথমত আমরা বর্ণনা করব তারপর সেই বর্ণনাটাকে আমরা এক্সপ্লেন করব। তো আমরা চেষ্টা করব এখানে এই উপপদটি বোঝার পাশাপাশি এই উপপদ্যের যে রিলেটেড যে বেসিক টার্মগুলো রয়েছে সেগুলো যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি তো চলুন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে কোশি সুয়ার্জ অসমতার যে ডেফিনেশনটি সেই ডেফিনেশনটি হচ্ছে যদি এক্স একটি অন্তর্গুনন জগৎ হয় এখানে দেখেন এটা কিন্তু ক্যাপিটাল এক্স অন্তর্গুনন জগৎ হয় এবং এখানে এক্সের দুটি এলিমেন্ট হচ্ছে এক্স ওয়াই যেগুলো হচ্ছে স্মল তাহলে আপনাকে প্রমাণ করতে হবে মোডলস অফ এক্স ওয়াই ইকুয়াল ডবল ভার্টিক্যাল বার অফ এক্স ডবল ভার্টিক্যাল বার অফ ওয়াই এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা পরম মানের মতো চিহ্ন এটার নাম হচ্ছে ডাবল ভার্টিক্যাল বার অথবা এক্স ওয়াই হোল স্কোয়ার লেস দেন এক্স ডবল ভার্টিক্যাল বার এক্স হোল স্কোয়ার ইন্টু ডবল ভার্টিক্যাল বার ওয়াই হোল স্কোয়ার তো এটি ছিল আমাদের কোশি সার্জ অসমতার ডেফিনেশন এখন আমরা এটার প্রমাণে চলে যাব প্রমাণটি করার জন্য প্রথমত আমরা একটি ফাংশন বিবেচনা করবো সো আমরা লিখবো আমরা একটি ফাংশন বিবেচনা করি আমরা সেই ফাংশনের মাধ্যমে এটিকে সমাধান করবো আমরা একটি ফাংশন বিবেচনা করি এবং আমরা ধরে নিলাম সেই ফাংশনটি হচ্ছে ও সমান ই ওটি এখানে টিটা কিন্তু চলক আমাদের এই ফাংশনের মধ্যে মূল চলক হিসেবে কাজ করবে হচ্ছে টি এবং এটাকে আমরা যে ফাংশনটা ধরব সেটা হচ্ছে এক্স প্লাস টি ওয়াই কমা এক্স প্লাস টি ওয়াই অ্যাকচুয়ালি এই ফাংশনটা ধরলেই খুব সহজে এটাকে প্রমাণ করতে পারি আমরা এবং এখানে আপনি যে টিটা ইউজ করেছেন সেটা হচ্ছে একটা রিয়েল নাম্বার সো এই বিষয়টি কিন্তু এখানে মনে রাখবেন তাহলে তাহলে ইউটি গেটারদেনিকেল জিরো এখন আপনার মধ্যে মনে হয়তো প্রশ্ন আসবে তাহলে ইউটি গ্রেটার দেনিকেল জিরো কীভাবে হলো ইটস ভেরি সিম্পল আমরা প্রথমেই বলেছিলাম কি এক্সট্রা হচ্ছে একটা অন্তর্গুনন জগৎ এবং অন্তগুণন জগৎ অনুযায়ী আপনি যে ফাংশনটা নেবেন সেই ফাংশনটার মান অবশ্যই জিরো হবে অথবা জিরো থেকে বড় হবে এখন আমরা আমাদের মূল ক্যালকুলেশনে চলে যাব এখন দেখেন আমরা লিখব ইউটি সমান আমরা যে ফাংশনটি লিখেছিলাম এই যে ইউটি সমান এক্স প্লাস টি ওয়াই এক্স টি এটি আমরা লিখে দিলাম এখন হচ্ছে মূল বিষয় এখন আপনাকে কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে যেগুলো অন্তঃগুনুজের ডেফিনিশন থেকে এসেছে এবং সেটি কি খুব ইজি বিষয় আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে এটা আসলে ইনার প্রোডাক্ট অর্থাৎ অন্তগুণনের জগৎ বা গুণনের সংজ্ঞা থেকে এসেছে সো এখানে কিছু প্রপার্টিস রয়েছে অর্থাৎ ইনার প্রোডাক্টের কিছু প্রপার্টিস রয়েছে সেই প্রপার্টিসগুলো আমরা একটু দেখে নেব এখন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাব এখন এই যে অংশটুকু এটাকে আমরা এখানে প্রথম প্রপার্টিসের সাথে তুলনা করব। দেখতে পাচ্ছি আমরা এখানে চারটি প্রপার্টিস আমরা লিখে দিয়েছি এই অংশটুকু কিন্তু পরীক্ষার সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট বেসিক বোঝার জন্য আমি এই অংশটি আপনাদেরকে সাইড নোটে লিখে দিয়েছি এখন দেখেন এখানে ইউএফটি আমরা লিখে দিলাম এখানে প্রথমত এক্সের সাথে এই এক্স প্লাস টি ওয়াই হবে দেখেন এখানে যখন আমরা এক্স প্লাস এক্স বারের সাথে ওয়াইকে যখন আমরা কমা দিয়ে লিখেছিলাম তখন প্রথমে এক্সের সাথে ওয়াই তারপর এই যে প্লাস এটা এই জায়গায় চলে আসবে তারপর এক্স প্রাইমের সাথে ওয়াই অর্থাৎ এই ওয়াইটা চলে আসবে এখানে তাহলে এখানে আপনি এটাকে তুলনা করতে হবে এটা মনে করেন ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স বার তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখেন এটাকে আমরা প্রথমত লিখবো এক্স কমা এই যে এক্স প্লাস টি ওয়াই এই সম্পূর্ণ অংশটি অর্থাৎ এক্স প্লাস টি ওয়াই তারপর এই যে প্লাস এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর টি ওয়াই লিখে এই অংশটা আমরা লিখব অর্থাৎ টি ওয়াই ইন্টু এক্স প্লাস টি ওয়াই তারপর দেখেন এখানে আমাদের কী রয়েছে এ ওটি এখন আমরা এই সম্পূর্ণটার মধ্যে বার দেব তো আমরা দেখতে পাচ্ছি প্রপার্টি থ্রিতে বার দিলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায় উপরে বার মানে সামনেরটা পেছনে চলে যাবে এবং পেছনেরটা সামনে চলে আসবে সো যেহেতু আমরা এখন বার দেব বার না দিলে কিন্তু আপনি প্রমাণ মিলাতে পারবেন না তাহলে এই পেছনের যে মানটা রয়েছে অর্থাৎ এক্স প্লাস টি ওয়াই এটি সামনে চলে আসবে এবং এখানে এক্সটা পেছনে চলে যাবে তখন উপরে হয়ে যাবে বার প্লাস এখানেও কিন্তু ঠিক একই বিষয় ঘটবে কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করেন আমরা প্রথমে বলেছিলাম যে এই প্রশ্নের মধ্যে চলক হচ্ছে টি এই যে টি এই টিটা কিন্তু সামনে চলে আসবে এবং এটি এসেছে এই প্রপার্টিস টু অনুযায়ী দেখেন এখানে যে আলফা রয়েছে এই আলফাটাকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে তাহলে এখানে টিটা সামনে আসলো না কেন দেখেন এই টিটা কিন্তু প্রথমেই রয়েছে তাই এটাকে আমরা সরাসরি নিয়ে এসেছি কিন্তু এই টিটা কিন্তু এক্সের সাথে যুগ আকারে রয়েছে তাই আপনি চাইলেও কিন্তু এটাকে এভাবে নিয়ে আসতে পারবেন না সো এটাকে আমরা লিখবো এই যে শেষের মানটাকে আমরা সামনে নিয়ে আসবো যে এক্স প্লাস টি ওয়াই এবং যেহেতু এখান থেকে টি আমরা লিখে ফেলেছি তাই এখানে থাকবে শুধুমাত্র ওয়াই তারপর আমরা বার দিয়ে দিলাম এখন এখানেও আবার এই প্রপার্টিস ওয়ান প্রয়োগ করবো আমরা তাহলে এখানের থেকে আমরা কী পাচ্ছি দেখেন ইউ অফ টি এখানে এই যে এক্স প্লাস টি ওয়াই এটাকে আমরা তুলনা করবো এক্স প্লাস এক্স বারের সাথে এবং এই এক্সকে তুলনা করবো Y এর সাথে তাই প্রথমে আমরা এক্সের সাথে এই এক্সের ক্যালকুলেশন হবে প্রথম আমরা লিখবো এক্স এক্স এই যে এক্স ওয়াই ছিল কারণ এই অংশের সাথে শেষ এই অংশটা গুণ হয়েছিল মানে এক সাথে লিখা হয়েছিল তাই এখানে এক্সের সাথে এক্স হবে তারপর এই যে প্লাস এই প্লাসটা আমরা দেব তারপর আমরা দেখতে পাচ্ছি এই টি এর সাথে এক্স টি ওয়াই এর সাথে এক্স কিন্তু দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটার উপরে একটি বার ছিল তাই এই বারটা কিন্তু এখানেও সম্পূর্ণটার উপরে আপনাকে দিতে হবে তারপর এই যে টি এই এর উপরে কিন্তু বার নেই এই টিটা আমরা এখানে প্লাস দিয়ে লিখে দিব এখানেও ঠিক এই প্রথম প্রপার্টিসটাই কিন্তু আমরা ব্যবহার করবো তাই প্রথমে এক্সের সাথে ওয়াই সো আমরা লিখে নেব এক্সের সাথে ওয়াই প্লাস এই যে টি ওয়াই এই টি ওয়াইয়ের সাথে ওয়াই কিন্তু এখানেও কিন্তু দেখেন এখানে কিন্তু উপরে একটি বার রয়েছে তাই এই সম্পূর্ণটার উপরে একটি বার হবে এখানে আমি দুটি বার দিয়েছি কিন্তু মনে রাখবেন এটি কিন্তু একটি বার আচ্ছা আমি হিসাবে সুবিধার জন্য এভাবে দিয়ে দিলাম এটি কিন্তু একটি বার এবং এই অংশটা কিন্তু এখানে হবে এবং উপরে একটি বার দিবেন আমি জাস্ট বোঝার জন্য এটাকে আপনাদেরকে এভাবে লিখে দিয়েছি এখন দেখেন খুবই মজার কিন্তু বিষয়টি ইউ অফ টি সমান এখন এটাকে আমরা আলাদা করে দেবো মানে এই যে একটা বার এটাকে আমরা দুইটা বারে কনভার্ট করে দেব তাই প্রথমে আমরা লিখবো এক্স এক্স এবং যখনই আপনি একটি বারকে দুইটা বারে কনভার্ট করবেন তখন যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে যে মানগুলো বাদ যায় সেগুলোকে আপনি বাদ দিতে পারবেন কিভাবে দেখেন এই যে প্লাস এই প্লাসটা আমরা লিখলাম এখানে টিটার সামনে রয়েছে তাই এটা এখানে চলে আসবে এবং এটা হয়ে যাবে ওয়াই এক্স তখন এগুলোর মধ্যে পৃথক পৃথক বার হয়ে যাবে তারপর এখানে হচ্ছে প্লাস টি এই টি এর উপরে কিন্তু বার নেই এখান থেকে শুরু হবে টি এর উপরে কিন্তু কোনো বার নেই তো প্রথমত আমরা লিখব টি এই টি আমরা লিখে দিলাম এখানে এক্স ওয়াই তো আমরা এখানে এক্স ওয়াই লিখে দেব তারপর দেখেন এখানে একটি টি এবং এই টিটাও কিন্তু সামনে চলে আসবে সো টি এবং টি গুণ করা হয়ে যাবে স্কোয়ার এখানে ওয়াই এবং ওয়াই এই সবগুলোর উপরে পৃথক পৃথক বার আমরা দিয়ে দিব তারপর দেখেন এখানে আমাদের ইউ অফ টি দুইটা মান যদি সেম হয় তাহলে বারটা উঠে যায় এখানেও কিন্তু একটা প্রপার্টিস ব্যবহার করা হয়েছে এবং সেই প্রপার্টিসটি হচ্ছে আচ্ছা লাইনটি লিখে আমি প্রপার্টিসটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে হবে এটা এক্স এক্স প্লাস টি এই বারটা যখন আপনি তুলে নেবেন তখন ওয়াই এক্স হয়ে যাবে এক্স ওয়াই কারণ ওরা বার দিলেই মান চেঞ্জ হয়ে যায় মানে অবস্থান পরিবর্তন হয়ে যায় তারপর হচ্ছে প্লাস এটা এক্স ছিল এটা হয়ে যাবে ওয়াই এক্স প্লাস এখানেও যেহেতু দুইটা সেম মান তাই এটাও হয়ে যাবে খুবই সহজ একটি বিষয় কিন্তু এখানে যে প্রপার্টিসটি এখানে ব্যবহার করা হয়েছে সেটি এখানে আপনি পরীক্ষাতে চাইলে দিতে পারেন দিলে ভালো না দিলেও হবে এখানে প্রপার্টিসটা হচ্ছে এক্স এক্স সমান হচ্ছে এক্স এক্স এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রপার্টিস এখানে যে সূত্রটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে টি সমান টি যেখানে টিটা হচ্ছে একটা রিয়েল নাম্বার সো আমাদের কাজ অলমোস্ট শেষ সো অলমোস্ট শেষ মানে ওর দেখ শেষ আর কি সো এটাকে আমরা লিখতে পারি ইউ অফ টি সমান এই যে এক্স এক্স প্লাস দেখেন টি এক্স ওয়াই এবং ওয়াই এক্স কিন্তু একই বিষয় আমরা জানি এক্স ওয়াই ওয়াই এক্স একই বিষয় সো দুইটাকে আমরা একসাথে লিখে নেব দুইটাকে যোগ করা হয়ে যাবে টু টি এক্স ওয়াই প্লাস টি স্কোয়ার ওয়াই ওয়াই এখন এটাকে আমরা একটা দিঘার সমীকরণের সাথে তুলনা করার জন্য আমরা যেন টি হচ্ছে এটার মধ্যে চলক তাই এই টি স্কোয়ারযুক্ত পর্টাকে প্রথমে লিখে দিব অর্থাৎ টি স্কোয়ার ওয়াই ওয়াই প্লাস টু টি এক্স ওয়াই প্লাস এক্স এক্স এখন আমরা আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে আমাদের নিশ্চয়ক বের করব এখন যেহেতু ইউটি গ্যাটার্থীকেল জিরো এটি কিন্তু আমরা প্রথমেই লিখেছিলাম কাজে দ্বিঘাত সমীকরণ এর জোর একটি সমাধান আছে এটিও কিন্তু আমরা অন্তর্গুনজের যে ডেফিনেশন সেখানে পঞ্চম প্রপার্টিস থেকে আমরা পেয়েছি এই প্রপার্টিসটা আমি এখানে লিখি নাই এই প্রপার্টিসটা কিন্তু আপনার অন্তর্গুনজ জগৎ থেকেই আমরা পেয়েছি সো আমরা লিখতে পারি সুতরাং সুতরাং নিশ্চয়ক লেসডেনিকিয়াল জিরো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে নিশ্চয়ক লেসডেনিক জিরো কীভাবে হয় ইটস ভেরি সিম্পল দেখেন বলা হয়েছে একটি সমাধান থাকবে বোরজোর মানে সর্বোচ্চ একটি অথবা থাকবে না তো বলেন তো আমরা প্রথমে বলেছিলাম বলেছিলামটি হচ্ছে একটা রিয়েল নাম্বার তার মানে এটার যে মূল হবে সেটা অবশ্যই বাস্তব মূল হতে হবে কিন্তু যদি নিশ্চয়কের মান জিরো থেকে বড় হয়ে যায় খুব ভালো করে লক্ষ্য করে দেখেন যদি নিশ্চয়কের মান জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে কিন্তু দুইটা সমাধান থাকবে আই রিপিট যদি নিশ্চয়কের মান জিরো থেকে বড় হয় তাহলে দুইটা সমাধান থাকবে কিন্তু যেহেতু আমরা জানি একটি সমাধান থাকতে পারে তাই হয়তো লেস দেন নয়তোবা ইকুয়াল যদি ইকুয়েল থাকে তাহলে একটি থাকবে এবং যদি লেস দেন থাকে তাহলে এটার কোনো সমাধান থাকবে না সো আমরা জানি যে এ এক্স C প্লাস এই সমীকরণের নিশ্চয় হচ্ছে বি স্কোয়ার আমি এখানে লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ এবং এটার নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে আমাদের নিঃশয় এটা আমরা জানি এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি তাহলে দেখেন বি স্কোয়ার এখানে বি হচ্ছে টু এক্স ওয়াই সো আমরা লিখব টু এক্স ওয়াই বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এখানে এ হচ্ছে টি স্কোয়ারের যে সহক টি স্কোয়ারের সহক হচ্ছে ওয়াই ওয়াই এবং সি হচ্ছে এই যে এক্স এক্স এবং এখানে রয়েছে সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাব এক্স ওয়াই হোল স্কোয়ার এটাকে আমরা ডান দিকে নিয়ে নিব তখন সেটা হয়ে যাবে লেসদেন ফোর ইন্টু এক্স এক্স এটাকে সামনে লিখলাম আর কি এবং এটা হয়ে যাবে ওয়াই ওয়াই উভয় থেকে আমরা ফোর বাদ দিতে পারি তাহলে আমরা পাবো এক্স ওয়াই হোল স্কোয়ার লেসদেনি কিয়েল এক্স এক্স ওয়াই ওয়াই এখন আমরা নর্মের ডেফিনিশন অনুযায়ী জানি যে এটা আমরা লিখেছিলাম সামনে আপনারা সামনে পেজটা একটু দেখে নেবেন এখানে আমরা একটি বিষয় লিখেছিলাম যে ডবল ভার্টিক্যাল বার এক্স সমান হচ্ছে রুটো বার এক্স এক্স এটা কিন্তু আমরা লিখেছিলাম সামনে এটাও কিন্তু একটা বেসিক কনসেপ্ট সো যদি এটা হয় এখন যদি এটাকে আমরা বর্গ করি দেখেন খুবই সহজ একটি বিষয় যদি এটাকে আমরা বর্গ করি তাহলে হবে এক্স ডবল ভার্টিক্যাল বার এক্স স্কোয়ার সমান আমরা পেয়ে যাব যদি বর্গ করি তাহলে রুটের স্কোয়ারে কাটা যাবে থাকবে এখানে এক্স এক্স তাহলে দেখেন এই যে এক্স এক্স এটার পরিবর্তে কিন্তু আমরা ডবল ভার্টিক্যাল বার এক্স হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার লেস দেনই তখন এটা হয়ে যাবে ডবল ভার্টিক্যাল বার অফ এক্স হোল স্কোয়ার এবং এটা হয়ে যাবে ডবল ভার্টিক্যাল বার অফ ওয়াই হোল স্কোয়ার এটি কিন্তু আমাদের একটি প্রমাণ ছিল মানে এভাবে হয়তো এই প্রমাণটা আসতে পারে অথবা এই লাইনটাকে আপনি যখন মোডুলাস করে দেবেন যখন আপনি মোডুলাস করে দিবেন অথবা সবগুলো থেকে স্কোয়ার বাদ দিয়ে দিবেন তখন এখানে একটা পরম মান দিতে হবে এবং এটা হয়ে যাবে এক্স ওয়াই লেস এটা হয়ে যাবে ডবল ভার্টিক্যাল লাইন অফ এক্স ডবল ভার্টিক্যাল বার সরি লাইন নেয় বার অফ ওয়াই সো এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন এবং আমাদের কোর্সগুলো যদি আপনি মনোযোগ সহকারে করেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ